মুজিব বর্ষে ভূমিহীন এবং গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আরও 26,000 পরিবার পাচ্ছে নতুন ঘর। বৃহস্পতিবার ঘর উপহার দেওয়ার এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সরকার প্রধানের মুখ্য সচিব আহমেদ কায়কাউস। তিনি জানান, এর আগে 3 দফায় 1,85,129টি ঘর পেয়েছেন গৃহহীনরা।